ওয়েলকাম টু ফ্যান্ডাম তো চলে এসেছি অনেকগুলো আপডেট নিয়ে তো সেই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর সেটা আগে বলি সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে তো আজকে পিএসসিতে আলোচনা ছিল মিটিং ছিল বিকেল চারটে থেকে তো সেটা হয়েছে এবং তার পরে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম পোস্ট বেরিয়েছে বিভিন্ন রকম রিউমার বেরিয়েছে বা বলা যায় যেগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে প্রচুর কিছু ট্রল হবে আরও নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে তো সেইটা একটু ক্লিয়ার করব যে কি কি হয়েছে কি কি হতে পারে এছাড়া আরও অনেক আপডেট আছে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড সেইগুলো তো অবশ্যই বলবো কিন্তু তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তার সাথে বেল বেলাইকনটা ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা এখন অব্দি আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাও ফলো করনি অবশ্যই ফলো করো ওখানে কিন্তু আমরা সব রকম আপডেট দিই ট্রায়ালের আপডেট দিই সব দিই তো প্রথমে বলি যে হালতু ইস্টবেঙ্গল বৃন্দের তরফ থেকে গত কালকে মানে ইস্টবেঙ্গল দিবসের দিন কিন্তু একটা গান পাবলিশড করা হয়েছে যেই গানটার নাম হচ্ছে বাঙালির জয়গান তো সেই গানটা কিন্তু পাবলিশড হয়েছে গানটা আমি শুনেছি অসাধারণ একটা গান হয়েছে তো অবশ্যই কিন্তু গিয়ে শুনো তোমরা আমাদের ডেসক্রিপশানে গানটার লিঙ্ক দেওয়া আছে আর তাতেই বলে যে ব্যান্ড রয়েছে ওরাই এই গানটা বানিয়েছে গানটা তৈরি করেছে তো ওদের ফেসবুক পেজে গেলেও মানে ফেসবুক ইউটিউবে গেলেও কিন্তু গানটা তোমরা শুনতে পাবে ইস্টবেঙ্গল সমর্থকরা তো এর সাথে সাথে আরেকটাও বলি আরেকটা খবর দিই সেটা হচ্ছে নেক্সট জেন কাপ তো নেক্সট জেন কাপ কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে তো গতকাল সবার খেলা ছিল তো মুথুত তারা গতকাল হেরেছিল ইস্টবেঙ্গল হেরেছিল পাঞ্জাবও হেরেছিল তো আজকে কিন্তু মুথুত ট্রাই বেকার টাই বেকারে পাঁচ চার গোলে হারিয়েছে হচ্ছে ক্রিস্টাল প্যালেসকে তো সেই জায়গা থেকে ফার্স্ট পয়েন্ট কিন্তু গেন করলো মুথুট এফ এর পরে খেলা রয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে খেলা অলরেডি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে তো দেখা যাক ইস্টবেঙ্গল তাদের প্রথম পয়েন্ট পায় কিনা এই নেক্সট জেন কাপে আর খেলা দেখে যেগুলো তো আমার মনে হয়েছে যে অবশ্যই স্কিলের দিক থেকে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কোয়ালিটির দিক থেকে অনেক অনেকটা এগিয়ে বিদেশি টিমগুলো তো যাই হোক ইন্ডিয়ান টিমগুলো খেলছে এটাই একটা বিশাল বড় ব্যাপার আর ভালো খেলছে মানে গোল করছে এবং খুব বেশি যে গোলে হারছে সেরকমও কিন্তু নয় তো অবশ্যই সেটা ফলো করো রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ ডেভেলপমেন্টের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু খেলাগুলো লাইভ দেখাচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট করে খেলা হচ্ছে তারপর কিন্তু টাই হচ্ছে তো সেই জায়গা থেকে একটা ভালো এক্সপোজার ইন্ডিয়ান ক্লাবগুলোর জন্য ইয়ং প্লেয়ারদের জন্য এবং তার সাথে বলি যে কলকাতা ফুটবল লিগ তো চলছে আজকে মোহনবাগানে খেলা ছিল সেটা কিন্তু পোস্টপন্ড হয়েছে বাকি যেই খেলাগুলো হয়েছে তাদের কিন্তু জস টেলিগ্রাফ জিতেছে পুলিশ ড্র করেছে তো তিন তিন বলে তো জস্ট টেলিক এক শূন্য গোলে টালিগঞ্জের এগেন্স্টে জিতেছে তো এই খেলাগুলো তো চলছেই এবং বাকি যেরকম আপডেট থাকবে সেগুলো তো দেবই আর ডুরান কাপ তো অবশ্যই চলছে ডুরান্ড কাপটাও ফলো করো কালকে কিন্তু কেরালা ব্লাস্টার্স মুম্বাইয়ের সেকেন্ড টিমকে মানে রিজার্ভ টিমকে কিন্তু আট শূন্য গোলে হারিয়েছে এটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আর সবাই ডারবির টিকিট নিয়ে জিজ্ঞেস করছে ডুরান্ড কাপের তো বলে রাখি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেরই কিন্তু সেকেন্ড ম্যাচটা সাত তারিখ এবং আট তারিখ রয়েছে তো হয়তো অনলাইনে যদি টিকিট ছাড়ে গতবার যেটা করেনি তো এবার যদি অনলাইনে টিকিট ছাড়ে তাহলে মোস্ট প্রবাবলি হয়তো তোমাদের আট তারিখের ম্যাচটার পরে মানে আট তারিখ রাত্রের দিকে অথবা ন তারিখে কিন্তু ডার্বিক টিকিট ছাড়তে পারে সেরকমই কিন্তু জানা যাচ্ছে তো এবার চলে আসি মেন আপডেট যেই আপডেটটা সবাই জানতে চাও বা যেটা নিয়ে সবাই মানে জানার জন্য বসে রয়েছে তো সেটা বলি আনোয়ার আলি তো আজকে বিকেল চারটের থেকে কিন্তু পিএসসিতে ভার্চুয়াল মিটিং ছিল দুই পক্ষই কিন্তু তাদের বক্তব্য জানিয়েছে মোহনবাগানের যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা কিন্তু তাদের বক্তব্য জানিয়েছে তারা বলেছে যে আমাদের সাথে কিন্তু আনোয়ারের চার বছরের লোন ডিল হয়েছিল এবং ভ্যালিড লোন পেপার মানে ডিলটা রয়েছে সব ডকুমেন্টস রয়েছে তারা কিন্তু তাদের এই বক্তব্যটা জানিয়েছে আনোয়ার আলি তার বক্তব্য জানিয়েছে সে কিন্তু বলেছে যে সে এই মুহুর্তে প্রাইম ফর্মে রয়েছে এবং তার কেরিয়ারের প্রাইম টাইমের রয়েছে তো সেই জায়গা থেকে সে কিন্তু এত বছরের একটা লোন ডিল সে কিন্তু কন্টিনিউ করতে চায় না তো তার যা দাবি সে হচ্ছে সে কিন্তু একটা পারমানেন্ট ডিল চায় সেটা যদি বাগান তাকে দিতে পারে তো সে অবশ্যই বাগানের হয়ে খেলতে রাজি আছে মোহনবাগান সুপারজায়েন্টের হয়ে যদি সেটা দিতে না পারে তাহলে যেন তাকে এনওসি দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে সে কিন্তু অন্য ক্লাবে যেতে ইচ্ছুক এবং সেটাই কিন্তু সে যায় কি এই বক্তব্যগুলো কিন্তু এরা দুই পক্ষই রেখেছে যতদূর আমরা জানতে পেরেছি এবং পিএসসি তাদের বক্তব্য শুনেছে এবং শোনার পরে যেটা জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে পিএসসি মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু তাদের ভারডিক্ট জানাবে তো সেই জায়গা থেকে দুদিন এখনও সময় রয়েছে এবার এইখানে যেটা হচ্ছে সেইটা তারা দেখবে দুজনের বক্তব্য যেটা বলছে এখানে অনেক জায়গায় বলা হচ্ছে যে ইস্টবেঙ্গল ইনভলভ বা কিছু তো এরকম কিন্তু নেই কারণ ইস্টবেঙ্গল কিন্তু এখানে পার্টি নয় ডিলটা হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টের সাথে কিন্তু দিল্লি এফসি তো এখানে কিন্তু এরা দুজনই পার্টি এবং আনোয়ার আলী তো এই তিনজন তো সেই জায়গা থেকে এ আবার পিএসসির সিদ্ধান্ত নেবে যে কি করা হতে পারে যে পিএসসি যদি মনে করে যে আনোয়ার যেটা বলছে সেটা একদমই ঠিক কারণ যেহেতু ফিফা এই রুলসটা ইমপ্লিমেন্ট করে দিয়েছে বাট ইন্ডিয়াতে এআইএফএফ করেনি সেটাই এআইএফএফ এর ভুল বা এর দোষ সেই জায়গা থেকে অবশ্যই আনোয়ার আলির কথা কিন্তু একদমই ঠিক আনোয়ার আলী কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই পারমানেন্ট ডিল চেতে চায় এবং মানে পেতে পারে এবং সেই জায়গা থেকে অবশ্যই তাকে কিন্তু এনওসি দিয়ে দেওয়া হতে পারে এবং মোহনবাগানও তাদের পয়েন্ট যেটা বলেছে একদমই ঠিক যে তাদের সাথে ভ্যালিড রয়েছে যেহেতু এআইএফএফ এখনো ইমপ্লিমেন্ট করেনি রুলটা তো সেইটা কিন্তু আপ টু রয়েছে তো সেই জায়গা থেকে পিএসসি কি সিদ্ধান্ত নেয় তবে যতদূর আমরা জানতে পারছি পিএসসি হয়তো বলবে যে বাগানকে খুব সম্ভবত হয়তো এনওসি দিয়ে দেওয়ার জন্য বা যদি সেটা তারা রাজি না থাকে তাহলে হয়তো বলবে আনোয়ারকে পারমানেন্ট ডিল দেওয়ার জন্য যদি সেটা পারমানেন্ট ডিল দিয়ে দিয়ে দেয় মোহনবাগান তাহলে অবশ্যই আনোয়ার আলী মোহনবাগানের হয়েই খেলবে এবং সেটা এক বছরের ডিল হোক কি দু বছরের হোক কি তিন বছরের হোক যেই মতো দেবে সেই মতোই কিন্তু খেলবে যদি সেটা দিতে না চায় বা না পারে মোহনবাগান সেই ক্ষেত্রে আনোয়ার আলী কিন্তু এনওসি চাইতে পারে এবং এনওসি চাইলে সেটাও দিতে তারা পারে তো সেই এনওসি দিয়ে দিলে কিন্তু মানে আলী চাইবে নিজের ইচ্ছে মতো যে কোনো ক্লাবে কিন্তু সে সাইন করতে পারবে এবং এখানে অনেক জায়গায় ব্যানের কথা বলা হচ্ছে বা কিছু তো মোস্ট প্রবাবলি যতদূর জানা যাচ্ছে বা যতদূর জানতে পেরেছি হয়তো ব্যান লাগানো হবে না আনোয়ারের ওপরে তো খুব সম্ভবত এখানে যে কোনো একটা দিকে সিদ্ধান্ত যাবে হয় মোহনবাগানকে বলা হবে ওকে পার্মানেন্ট ডিল দেওয়ার জন্য হয়তো ওকে না হলেও বলা হতে পারে এনওসি দেওয়ার জন্য যদি ব্যান্ড রিলেটেড কিছু আসে তো সেই ক্ষেত্রে হয়তো বলা হবে দুজনকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিতে তো সেই জায়গা থেকে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে সেই জায়গা থেকে যেরকম যেই ডিলটা হয়েছিলো সেই রিলেটেড যেই মানে ট্রান্সফার ফিজই বলা যায় বা কন্ট্রাক্ট টার্মিনেশানের জন্য যেই টাকাটা দেওয়ার দরকার সেইটা কিন্তু মোহনবাগান সুপার জায়েনকে দিয়ে মানে দিয়ে দিতে হবে আনোয়ারের তরফ থেকে বা দিল্লি এফসির তরফ থেকে এবং এর সাথে আরও একটা পয়েন্ট যেটা হচ্ছে যদি এখানে দেখা যায় যে মোহনবাগানের পয়েন্টগুলো ভ্যালিড এবং আনোয়ার মোহনবাগানে খেলতে ইচ্ছুক নয় তো সেই জায়গা থেকে আনোয়ারের ওপর স্পোর্টিং স্যাংশানের একটা ব্যাপার আসতে পারে বা স্পোর্টিং স্যাংশন বা ব্যান যেটা সেটা লাগতে পারে কিন্তু আশা করা যায় যে সেই জায়গাটা হয়তো পিএসসি চাইবে না কারণ আনোয়ারালি এই মানে ইন্ডিয়ার ফুটবলের এই মুহূর্তে একটা প্রসপেক্ট বেস্ট সেন্টার ব্যাক তো সেই জায়গা থেকে অবশ্যই কিছু একটা তারা সিদ্ধান্ত বের করবে বা কিছু একটা ভার্ডিক দেবে যেটা দুপক্ষকেই কোনোভাবে মানে দুপক্ষেরই বিরুদ্ধে না যায় তো সেই জায়গা থেকে দেখার তো আশা করা যায় যে আগামী দুদিন মানে আজকে হচ্ছে শুক্রবার শনি রবিবার সোমবার বা মঙ্গলবারের মধ্যে হয়তো ভার্ডিক বেরিয়ে যাবে তো দেখ কী হয় সেই ভাড়া ডিকটে আনোয়ার যেতে না মোহনবাগান যেতে তো যাই যেতুক সেটা যদি যেন ফুটবলের ভালো হয় আনোয়ার আলির মতো প্লেয়ারের যেন কোনো রকম খারাপ কিছু না হয় সেটাই তো এই মুহূর্তে অনেক জায়গায় অনেক কিছু ছড়িয়েছে তো যেটা বললাম যে আপাতত কোনো দিকে কান দিও না আর ইস্টবেঙ্গলকে নিয়ে অনেক কিছু দেখলাম দু এক জায়গায় পোস্ট বেরিয়েছে তো ইস্টবেঙ্গল এখানে কোনোভাবেই যুক্ত নয় তো ইস্টবেঙ্গল রিলেটেড কোনো খবর নেই বা ইস্টবেঙ্গল কোনোভাবেই ইনভলভ নয় পুরো ব্যাপারটাই কিন্তু আনোয়ার আলী মোহনবাগান সুপার এবং দিল্লি এফসি এই তিনজনের মধ্যে তো যাই হোক দেখা যাক আলটিমেট কী হয় আর বলে রাখি অনেকে ভিঘনেসকে নিয়ে জিজ্ঞেস করছিল তো ভিঘনেসও কিন্তু পিএসসিতে গেছে তবে যতদূর জানি আজকে কিন্তু ভিঘনেসের ম্যাটারটা পিএসসিতে ওঠেনি মেয়ে মোস্ট প্রবলেম হয়তো নেক্সট উইক সেটা উঠবে আজকে দুজনের ওঠা ম্যাটার ওঠার কথা ছিল একটা তো আনোর আলী আর একটা শুভাশিস রয়চৌধুরী তো শুভাশিস রয়চৌধুরীর স্যারতে চার্চিল ব্রাদার্সের কিছু একটা প্রবলেম হয়েছিলো তো সেই দুটোই ছিল তো দেখা যাক কী হয় আর তোমাদের কী বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট সেকশানে জানিও মোটামুটি আমরা যা জানতে পেরেছি বা আমরা যেইটুকু জেনেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো কম বেশি ভুল ত্রুটি হতেই পারে তো সেটা মার্জনীয় তো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে তার সাথে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তার সাথে বেলাইকনটা ক্লিক করে দেবে রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করো ওখানে কিন্তু সব টুর্নামেন্টের ট্রায়ালের সব কিছু আপডেট আমরা দিই তো চলো আজকের মতো টাটা